হ্যালো সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ছয়তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং কিভাবে করতে হয় তাই নিয়ে বিস্তারিত। তো প্রথমে প্ল্যানটি দেখে নিন। এখানে কিন্তু দুই ইউনিটের বিল্ডিং, ছয়টি, এক এক ইউনিটে তিনটি করে ছয়টি রুম আছে। তো দুটি কিন্তু বেডরুম, একটি ডাইনিং রুম এবং মাঝখানে আর একটি বিশাল বড় হল রুম, ডাইনিং রুম রয়েছে। তো ইচ্ছে করলে ফ্ল্যাট সিস্টেম যখন করবেন তখন কিন্তু ফ্ল্যাট করার পর এক এক সাইডে তিনটি করে রুম পড়তেছে, একটি কিচেন পড়তেছে, টয়লেট পড়তেছে দুটি করে, তো বারান্দাও পড়তেছে। তো যাই হোক, দেখতেছেন এটা কিন্তু ডাইরেক্ট টানাবে, সিন বাই বিট বিম যাকে বলা হয়। তো এখানে মোট 16টি পিলার রয়েছে এবং সামনে 100 পিলার, ক্যান্টিলিভারের জন্য দুটি এক্সট্রা, তো সেই জন্য মোট হলো 18টি পিলার। তো এখানে যে পিলারগুলো দেখতেছেন, এখানে প্ল্যানে কিন্তু সম্পূর্ণ 20 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং নিচের জালিতে 16 মিলি। তো যাই হোক, দেখুন বিস্তারিত এবার। তো এখানে যে বেসগুলো দেখতেছেন, এখানে যে 16টি পিলারের কথা বলা হয়েছে আপনাদের, এই 16টি পিলারের ভিতরে কিন্তু 4টি বেস হয়েছে, লক্ষ্য রাখবেন 4টি বেস করা হয়েছে। তো এটাকে কিন্তু শৌখিন কাজ বলা হয়, যাকে বলা হয় শৌখিন কাজ। তো আপনারা কিন্তু নিচের যে ফাউন্ডেশনের সময় বেস করার সময় অনেকেই আমরা শাটারিং করে থাকি, অথবা মাটি ভালো হলে শাটারিং না করে শুধু পলিথিন সাইটে ব্যবহার করে বেস ডালাই দিয়ে থাকি। তো এখানে কিন্তু একটু ব্যতিক্রম জিনিসটি দেখতেছেন, কারণ নিচে একটু পানির ইয়ার একটু বেশি, পানির জোর একটু বেশি, তো সেই জন্য নিচে কিন্তু পানি দিয়ে বালু ভেঙে পড়ে এবং পানি চলে আসে নিচ থেকে, তো সেই জন্য একটু সমস্যা হয়। তার জন্য কি করা হয়েছে দেখুন, চতুর্দিক থেকে কিন্তু 5 ইঞ্চি কাতনি দিয়ে নিচে সোলিং করে সিলেকশন বালু দিয়ে, নিচের যে জয়েন্ট মারা হয়েছে সিলেকশন বালু দিয়ে, তারপর যে ডালাইটি দেওয়া হয়েছে, এখানে কিন্তু 4টি বেচের ভিতরে দুই সাইডে দুটি রয়েছে 6 ফিট করে এবং মাঝখানের দুটি রয়েছে 7 ফিট করে, 7 ফিট বাই 45 ফিট। এই বিল্ডিংটি কিন্তু লম্বায় 45 ফিট, পাশে কিন্তু 45 ফিট। তো কর্নারের যে রডগুলো দেখতেছেন পিলারের, এখানে কিন্তু প্রায় 8টি করে মেডেলেরগুলো, সাইটের যে মেডেলেরগুলো সেখানে কিন্তু রয়েছে 10টি করে, ঠিক মেডেলেরগুলো কিন্তু মাঝখানেরগুলো 12টি করে। তো এখানে কিন্তু সম্পূর্ণই 20 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো নিচের বেসটি কিন্তু 16 মিলি রডের এবং নিচে যে ইনভাইপের বিমের যে বিমটি দেখতেছেন, যে বিমটি বেস ডালাই দেওয়ার পরও উপরে রয়েছে প্রায় 4 ইঞ্চি করে, এখানে কিন্তু চার কোণারই কিন্তু 20 মিলি করে রড এবং মাঝখানেরগুলো দুটি করে আছে রয়েছে প্রায় 16 মিলি করে। তো কলমে এটি কিন্তু ছয়তলা ফাউন্ডেশনের জন্য, কিন্তু মাটি ভালো হওয়ার কারণে এখানে কিন্তু পাইলিংয়ের প্রয়োজন হয়নি। তো অবশ্যই সেটি মাটি ভালো হয়ে থাকলে পাইলিংয়ের প্রয়োজন হয় না। তো ভিডিওটি স্বল্প, সেই জন্য বেশি কিছু বলতে পারবো না, তো অবশ্যই সেগুলো কমেন্টের মাধ্যমে জেনে নেবেন। তো এখানে কলমের সাইজগুলো কিন্তু প্রায় 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তো নিচের পুটিং কলম কিন্তু আরও বড় হবে। তো এটা কিন্তু মূল পিলারের যে হিসাবটি বললাম। তো এখানে যে ডালাইটাও দেখতেছেন সাইটে, তো এখানে কিন্তু ডাইরেক্ট বেচ দেওয়ার পরও কিন্তু সাইটে দিয়ে বিমটি ডাইরেক্ট বিল্ডিংকে টানা মারা হয়েছে, মানে যে ডাইরেক্ট বিমটা দেওয়া হয়েছে আউটে চতুর্দিকে দেখতেছেন, সেই যে যে বোর্ড দিয়ে শাটারিং করা বিমটি, এই জালটি কিন্তু ডাইরেক্টলি ডাইরেক্ট বেচ দেওয়ার পরও কিন্তু পাতালে দেওয়া হয়েছে, কারণ ছয়তলা ফাউন্ডেশনের জন্য অবশ্যই একটু মজবুত করে কাজ করতে হয়, সেই জন্য এভাবে করা হলো। তো সেটি কিন্তু সাইটে যে গাঁথনিটা দেওয়া হয়েছে এটার জন্য আপনাদের শৌখিন কাজ বলা হলো। এখানে এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু জিনিসটি খেয়াল রাখবেন, আপনার একটু মালও বেশি যাবে না এবং চতুর্দিক থেকে যে মাটিগুলো ভেঙে পড়তে পারে, তো সেই মাটিগুলো কিন্তু ভেঙে যাবে না, ভেঙে আসবে না, গাঁথনি আপনাকে ঠেক দিয়ে রাখবেন। যে 5 ইঞ্চি গাঁথনিটা দেওয়া হয়েছে সেই গাঁথনি কিন্তু আপনাকে ট্যাকেল দিয়ে রাখতেছে, যে সম্পূর্ণ মালটি বেসের মালটি নিরাপদ রাখতেছে। তো দেখতেছেন যে পানি যে হাত বুক দিয়েছে, এখানে কিন্তু পানি নিচে পানি উঠে গেছে, তো সেই জন্য কিন্তু এটাকে এরকম করে গাঁথনি দেওয়া হয়েছে, গাঁথনি দিয়ে নিচে যে সিলেকশন বালু দিয়ে জয়েন্ট মারা হয়েছে, তো পানি যাতে কোনো মতেই না চলতে পারে সেই জন্য কিন্তু এরকম করে কাজটি করা। তো যাই হোক, এই কাজগুলো কিন্তু ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারেই হইতেছে, করা হইতেছে ইনভাইপেড বিম সহকারে। এখানে কিন্তু ঢালাইয়ের কাস্টিংগুলো কিন্তু প্রায় 13 ইঞ্চি করে, মাঝখানেরগুলো কিন্তু 14 ইঞ্চি করে রয়েছে, তারপর কিন্তু আপনাদের ইনভাইপেড বিম রয়েছে, সেই বিমের জন্য কিন্তু ঢালাই রয়েছে।
তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের নজরে আসার কারণ যে অবশ্যই সেগুলো যাতে সঠিকভাবে আপনার কাজটি হইতেছে কিনা তা তদারকি করে নেবেন। তো সেই জন্য এই ভিডিওটি আপনাদের ছোট্ট ভিডিওটি একটু বুঝিয়ে গেলাম। তো এখানে কথাটি মনে রাখবেন সম্পূর্ণই কিন্তু ষোলো মিলি রড কিন্তু নিচে শুধু বেজের জন্য এবং বিমে কিন্তু সম্পূর্ণ 20 মিলি, কলমে কিন্তু 20 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো কর্নারের পিলারগুলোতে কিন্তু এখানে চুড়িও কিন্তু ডাবল ব্যবহার করা হয়েছে কলমে, সেটিও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, অবশ্যই একটি কাজ করতে গেলে সেটি ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে করতে হবে। তো আপনাদের একটু প্রশ্ন থাকতে পারে যে প্রথম যে বেস্টে যে সাইটের যে বেস্টি দেওয়া হয়েছে সেই বেস্টি কিন্তু একটু সাইট হয়েছে, তো সাইট হওয়ার কারণেই কিন্তু সেখানে কিন্তু আপনার সাইটে অতিরিক্ত বেশি হলে জায়গা রাখবেন 2 ফিট বা 1.5 ফিট। তাহলে 2 ফিট জায়গা যদি রাখি রেখে থাকেন তাহলে কিন্তু বেশি মেরিলে পড়তেছে না, তো মেরিলে না পড়াতে একটু সাইট হয়ে যায়। সাইট হওয়ার কারণেই কিন্তু এখানে ডাইরেক্ট বেশ এবং এই যে সাইটে যে লম্বা করে আরেকটি বিম দেওয়া হয়েছে কার্টের সেন্টারে শাটারিং করা দেখতেছেন, এই জন্য এটাকে জয়েন দেওয়া যাতে কোনো প্রকার কোনো দিকে একটি বিল্ডিংয়ের বেস যাতে করে একটু 19-20 হয়ে না লড়ে। তো ডালাইটি সম্পূর্ণভাবে আপনাকে পাইপেশন মারতকে পাইপেটার করে দিতে হবে যাতে করে ভালোভাবে হেভি করে এটি বসে পড়ে যাতে করে নিচে কোনো ফাঁক পোকড় না থাকে। তো অবশ্যই এই কাজ সম্পর্কে আপনাদের যদি কিছু ধারণা থাকে জানতে চান তাহলে সেটি জেনে নিতে পারেন। তো বিল্ডিংটি কিন্তু সামনের দিকে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু সিঁড়ি হইতেছে এই সেটে, তো এখানে কিন্তু কলমের দূরত্বটি মাঝখানে সিঁড়ি এদিকে ঘুরিয়ে এবং প্রথমে যেটি ক্যান্টিলিভারের জায়গা দেখিয়েছিলাম সেটা কিন্তু সামনের সাইড রাস্তার সাইড। তো যাই হোক আজ এই পর্যন্ত, আর যদি আপনারা কোনো প্ল্যান দেখতে চান তাহলে ডিজাইন দেখতে চান তাহলে পাইমা ডিজাইন প্ল্যান চ্যানেলে চলে যাবেন, তাহলে আপনারা কত স্কোয়ার ফুটে কয়টি রুম হবে সেটি দেখতে পারবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একদিন।